এই ভাই দুইটা ভিক্ষুকের অবাক কাণ্ড করবে, অবাক কাণ্ড। একজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা হিসাব করে দেখা যাবে কিছুই নাই, কিছুই নাই, নাই 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 নাই, কোন নেকি বলতে কিছুই নাই, সব কিছু এইভাবে মানুষের দেনা দিতে দিতে, মানুষের হক দিতে দিতে যা কিছুই ছিল সব তার শূন্যের কৌটায়। এইবার আল্লাহ বলবেন, বান্দারে এখন কি করবে দেখ, তোর কোনো নেক আমল নাই, আজকে আমি আল্লাহ তোরে একটু সুযোগ দিব। কি সুযোগ? আল্লাহ বললেন তোরে একটু সুযোগ দিব, হাসরের মাঠে তুই একটা নেকি ভিক্ষা করে দেখ, কেউ তোরে একটা নেকি ভিক্ষা দেয় কি না, একটু সুযোগ তোরে দিব হাসরের মাঠে গুর। সেও বলবে, মালিক একটু যদি দয়া করো, আমি আমার মায়ের কাছে একটু যাব, বাবার কাছে যাব, ভাই বোনের কাছে যাব, বন্ধু বান্ধবের কাছে যাব, স্ত্রীর কাছে যাব, সন্তানের কাছে যাব, আল্লাহ আমাকে একটু সুযোগ যদি তুমি দিতা, একটা নেকি তো আশা করি আমি একটা নেকি কারো না কারো কাছ থেকে পেয়ে যাব। আল্লাহ পাক বলবেন, ভালো কথা, তাহলে একটু তালাশ করে যাও, সুযোগ দিলাম। আমার ভাইয়েরা বন্ধুরা একটু মনোযোগ দিয়ে শুনুরে যুবক, এই যে এদিকে খেয়াল করো, খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো। আমার নবী রহমতের নবী বলেন, ওই মানুষটাকে আল্লাহ পাক যখন সুযোগ দিবেন, সে হাসরের মাঠে ঘুরবে, ঘুরবে সবার আগে যাবে মায়ের কাছে। সবার আগে কার কাছে যাবে? মায়ের কাছে। আল্লাহ পবিত্র কোরআনের করিমের মধ্যে নিজে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, সবার আগে যাবে ভাইয়ের কাছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সবার আগে ভাইয়ের কাছে যাবে, যায় বলবে, ভাই দুনিয়াতে আমার পক্ষে তুমি কত লড়াই করেছ, কেউ আমাকে গালি দিয়ে তোমার সামনে যেতে পারে নাই, আমার গায়ে আঘাত করে কেউ কোনোদিন পার পায় নাই, ন্যায় ছিলাম না অন্যায় ছিলাম কখনো তুমি সেটা ভেবে দেখো নাই, আমার পক্ষে সর্বদা লাঠি নিয়ে দাঁড়াইছো ভাইয়া, আজকে হাসরের মাঠে আমি বড় বিপদে, একটা নেকির জন্য, একটা নেকির জন্য জাহান্নামি হয়ে যাব। এ ভাই একটা নেকি দিয়া সাহায্য করবানি, তুমি আমাকে একটা নেকি দিয়া বিপদের সময় পাশে থাকবানি, দুনিয়ার জগতে কোনো বিপদের সময় তুমি আমাকে একা রাখো নাই, সকল বিপদেই তুমি আমার পাশে ছিলে ভাইয়া, একটা নেকি দিয়ে আমাকে বিপদ থেকে উদ্ধার করো। সেদিন ভাই বলবে, কে গো তুমি, তোমাকে চিনি না, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করে পলায়ন করবে, ভাগবে। সে তখন নিরাশ হয়ে যাবে, ভাই পরিচয়টাই পর্যন্ত দিল না, তখন বড় আশা নিয়ে মায়ের তালাশে বের হবে, আমার কোথায় আমার দুঃখিনী মা, আমার জনম দুঃখিনী মায়ের কাছে আমি একটু যাব। আল্লাহ পাক বলেন, সেই দিন মায়ের কাছে যাবে, যাইয়া মায়াকে বলবে, ওয়া উম্মিহি, মা মা, তুমি তো আমার সেই মা যেই মা আমাকে 10 মাস 10 দিন পেটে রাখছ, কত লাতি দিয়েছি পেটে, কত রাত তুমি অগুমা ছিলা গো মা, খাইতে বসছ কিন্তু আমি পেটে যন্ত্রণা শুরু করেছি, খানা বন্ধ করে দিয়েছ, তুমি কত রাত ঘুম থেকে লাফায় উঠছ, কত কষ্ট দিয়েছি, শীতের দিনে ঘুমাইছি, প্রস্রাব কইরে বিছানা ভিজায় দিছি, এরপরও তুমি কোনো কষ্ট পাও নাই, ভিজা বিছানায় নিজে শুইয়া আমাকে বুকে রেখা কাটাইছ। গর্ভের সময়, ডেলিভারির সময় কত রক্ত বের হলো, কত কষ্ট, যে বা কামড় দিয়া কামড় দিয়া নিজের জীবন বাঁচাইছ, কিন্তু মাগো এক নজর আমাকে দেইকা জীবনের সব কষ্ট তুমি ভুলে গেছ, মা জীবনে কত খানা নিজে না খায়া খাওয়াইছ,
কত কাপড় নিজে না পইরা আমাকে পরাইছো, কত ঈদের দিন নিজে নতুন কাপড় না কিনা আমাকে নিকিনা দিছো, ও দুখিনী মা। আজকে আমি সন্তান বড় বিপদে পড়েছি, দুনিয়ার বিপদে পড়লে তুমি সামনে এসে দাঁড়াইছো, অসুস্থ হলে আল্লাহর কাছে বলেছো মালিক আমার হায়াতটা তুমি আমার সন্তানকে দিয়ে দাও, বিনিময়ে আমার সন্তানকে তুমি সুস্থ করে দাও। এমন কত কথা কত আবদার মালিকের কাছে করছো। আজকে আমি তোমার কলিজার টুকরা সন্তান, আজকে জাহান্নামী হয়ে যাইতেছি শুধু একটা নেকির জন্য গো মা, মা গো দিবানী একটা নেকি, একটা নেকি পাইলে আজকে আমি জাহান্নাম থেকে মুক্তি পাই। ওই দিন মা ভাগবে আর বলবে কে গো তুমি, কে তোমাকে চিনি না, কে তুমি তোমাকে চিনি না, তোমাকে চিনি না, দুনিয়াতে আমার এমন কোনো সন্তান ছিল না, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। মা সন্তানের পরিচয়টা ভুলে যাবে, নিজেই ভাগবে, ওয়া আবিহি যাবে বড় আশা নিয়ে বাবার কাছে, বাবার কাছে যায় কত অনুনয় বিনয় করে কথাগুলি বলবে, কিন্তু বাবাও তার পরিচয় দেবে না, পরিচয় দেবে না। বাবা কত সিরা লঙ্গি পরে তুমি ঘুরছো, আমাকে নতুন লঙ্গি কিনে দিছো, ও বাবা কত রোদ বৃষ্টিতে তুমি বুকছো কষ্ট করেছো, আমাকে তুমি কষ্ট করতে দাও নাই। বাবা গো খাইতে বসছ পাশে দাঁড়াইছি, নিজের মুখের লোকমা আমার মুখে তুইলা দিছ। আজকে তোমার সন্তান বিপদে, আজকে তোমার সন্তান বিপদে, একটা নেকির জন্য দিবানি গো বাবা একটু সাহায্য করবানি। সেই দিন বাবাও বলবে কে রে তুমি, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, দুনিয়াতে আমার কোনো প্রেমী চিনি না, চিনি না। وأمه وصاحبته وبنيه একদম নিরাশ হইয়া আসে, তখন স্ত্রীর প্রিয়তমা স্ত্রীর কাছে যাবে, যে বলবে স্ত্রী গো, বিবি গো, দুনিয়ার জগতে তোমার মনের আশা কত পূরণ করলাম, কত পূরণ করলাম, কষ্ট হয়েছে আমার পূরণ করতে, তারপরও তোমার মুখে হাসি দেখতে আমার বড় ভালো লাগছে, ঈদে ঈদে নতুন কাপড় কিনে দিছি গো বিবি, ও বিবি তোমাকে হাসি খুশি রাখার জন্য কত রোদ্রে কষ্ট করেছি, কত বৃষ্টির পানিতে ভিজেছি, বিবি একটু উপকার করবা কিনা, একটু সুযোগ দিবা কিনা, একটা নেকির জন্য আমি বিপদে পড়ে গেলাম, আজকে বিপদ থেকে উদ্ধারের জন্য তোমার কাছে একটা নেকি চাই। আল্লাহ বলেন সেই দিন তার স্ত্রীও তার পরিচয় দিবে না, স্ত্রী বলবে কে তুমি, দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, দুনিয়াতে আমার কোনো বিয়ে শাদী তো হয় নাই, ওয়া সাহিবাতিহি ওয়া বানীহ যাবে ছেলে মেয়ের কাছে, কেউ তার পরিচয় দিবে না, কেউ তার পরিচয় দিবে না, পরিচয় না পাইয়া সবার কাছ থেকে নিরাশ হইয়া হাসরের মাঠে সে ঘুরবে, আর একদম নিরাশ হইয়া আল্লাহর কাছে ফিরে আসতে চাইবে। এটাই তো ঠিক, দুনিয়াতে আজকে যে সন্তানের জন্য, যে স্ত্রীর জন্য, যে পরিবারের জন্য আজকে আমরা যারা হারাম পদে সম্পদ কামাই করতেছি, একটু বোঝা দরকার, যাদের মুখে হাসি দেখার জন্য আমি হারাম পদে আগাইতেছি, এরা কেউ বিপদের সময় আমার পাশে থাকবে না, তাহলে আমি কেন এত বড় বোঝা কাঁধে নিতেছি। যাদের জন্য আমি হারাম কামাই কইরা হারাম ইনকাম কামাই করলাম, তারা যদি আমার বিপদে সাহায্য না করে, পাশে না দাঁড়ায়, আমি কেন তাদের বোঝা মাথায় নিতেছি। সে আহাম্মক ছাড়া কিছুই হতে পারে না। এজন্যই তো হাকিমুল উম্মত থানবী আলাইহি রহমাত তার কিতাবের মধ্যে একটা সুন্দর মিসাল আনছেন, যে এক লোক এরকমভাবে সুদ খায়, সুদের ব্যবসা করে, ছোট ভাইটা মাদ্রাসায় পড়ে, সে বলতেছে ভাইয়া তুমি সুদ খাওয়া ছেড়ে দাও, বহুত বড় কবিরা গুনা, বহুত বড় কবিরা গুনা, আপন মায়ের সাথে ব্যভিচার করার চেয়েও কঠিন গুনা আল্লাহর নবী বলেছেন সুদ খাওয়া,
সুদ খাওয়া যত নামিল না আপনি ইন্টারেস্ট কোন আর মুনাফা কোন, যত নাম দিয়েই সুদরে আপনি বদলান, জিনিস একটাই নাপাক নাপাকি, নাম যতই বদলান। আজকে আমাদের সমাজে সুদের নাম বদলানো হয়েছে ইন্টারেস্ট, হুজুর আমরা সুদ খাই না আমরা ইন্টারেস্ট খাই। মিনি মাছকে বেদা মাছ বলেন আর মিনি বলেন যাই বলেন, মাছ কিন্তু একটাই। কালো কুকুর রে কালো ছাগল কয়ে যেমন কোনোদিন জবাই করা যায় না, কালো ছাগল কয়ে জবাই করলে কুকুর কুকুরই থেকে যায়, সুদরে ইন্টারেস্ট কইয়া আর মুনাফা কইয়া আর ঘুষরে স্পিড মানি কইয়া যত নামেই বদলান নাপাক নাপাকি থেকে যায়, কখনো সেটা পাক হয় না। ছোট ভাইটা বলতেছে ভাইয়া সুদ খাওয়াটা সেরে দাও। কই কেন? কয় যারা রে ফালতেছো খাওয়াইতেছো কেউ তোমার পাশে দাঁড়াবে না। কয় কস কি এত কষ্ট করে তাদেরকে পালতেছি আনতেছি খাওয়াইতেছি ওরা আমার বিপদে পাশে দাঁড়াবে না? বলে না, যদি তোমার বিশ্বাস না হয় তাহলে একটা পরীক্ষা করিয়ে বলে কর, চলো তাহলে চলো গাছ ওই বট গাছের নিচে যাইয়া তুমি মরা মানুষের বান্দরে পড়ে যাবা, আমি তোমাকে মরা বানাইয়া বাড়িতে হাজির করব, এরপরে তুমি মরা মানুষের অভিনয় করে পড়ে থাকবা আর কানটা খাড়া রাখবা, কানটা সজাগ রাখবা কে কি কয় শুধু শুইন, লাশ লইয়া ছোট ভাই বাড়িতে হাজির একটা নাটক, বাবায় কানতেছে স্ত্রী কানতেছে সন্তানে কানতেছে, হঠাৎ করে কয় আব্বা তুমি কান্দো না আমারে হুজুরে শিখাই দিছে একটা ফু, বট গাছের নিচে ঘটনা ঘটছে একটা জিন্নাতির কারসাজি দম আটকায় রাখছে জিন্নাতে, হুজুর একটা ফু শিখাই দিছে ওই ফুটা যদি দে তাহলে ভাইয়া দম ফিরে আসবে ভাইয়া জীবিত হয়ে যাবে, বাবাই কয় তাহলে দেরি করোস কেন তাড়াতাড়ি ফুটা দে না, ছোট ভাই কয় আব্বা ফুটা দেওয়ার আগে একটা শর্ত আছে, বলে কি কয় শর্ত হলো মুফতি সাহেব হুজুর শিখাই দিছে ভাইয়ার শরীরে ফু দেওয়ার আগে একজন জিন্দা মানুষের শরীরে আগে ফু দেওয়া লাগবে, ওই জিন্দা মানুষটা ফু খাইয়া সে জিন্দাও থাকতে পারে মরতেও পারে সম্ভাবনা আছে দুটার, এরপরে যদি ভাইয়ারে ফু দেই তাহলে ভাইয়া জীবিত হবে 100% কোনো ভুল নাই, বাবা জীবন ভোর আমার ভাইয়া পাললো খাওয়াইলো সব কিছু করলো দায়িত্ব নিল, বাবা তোমার কাছে একটা অনুরোধ ফুটা আমি তোমারে দিমুনি, এমনি বাপে কয় রাখ আমারে ফু দেওয়া লাগবে না, ওর বউরে ডাক এর স্ত্রীরে ডাক দে, ডাক দিছে ভাবি রে ভাবি দিকে আস, কাইন্দ না ভাইয়া জীবিত হবে জিন্দা হবে, কৌ কি বলে হা একটা ফু আছে ফু দিলেই ভাইয়া জিন্দা হইব, কয়তে ভাই তুমি তাড়াতাড়ি ফুটা দেও না, কয়ার আগে শর্ত আছে, কি শর্ত? শর্ত হইলো একটা ফু তোমার গায়ে দেওয়া লাগবো, এই জিন্দা মানুষটা ফু খাইয়া জিন্দাও থাকতে পারে মরতেও পারে তারপরে ভাইয়ারে ফু দিলে জিন্দা হবে 100%, এখন তুমি ফুটা নিবা নিগো ভাবি, জীবনে কত আদর করলো আমার ভাই কত দাবি দাবা তোমার পূরণ করলো, এই ভাইটারে বাঁচানোর জন্য তোমার গায়ে ফুটা তুমি নিবা নি, এমনি তার বউ কয় রাখো 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 যেখানে আসো এখানে থাকো, যে মরছে হে ওই মরুক, যে মরছে হেই মরুক, এমনি হে কানে কানে যায় কয় ভাইয়া শুনছুনি ঘটনা কি কইছ, কয় সব শুনছি একটু সুযোগ দিস আমারে জিন্দা হইবার, গরম পানি ঢালিস না কবরে আবার রাখিস না, কয় না না এগুলা কিছু হইতো না খালি শুইন তুমি কি হইতেছে, পুলারে ডাক দিছে বাহ এদিকে আসো, মোটরসাইকেল চাইছো অ্যান্ড্রয়েড সেট চাইছো যা চাইছো আমার ভাইয়া তোমারে দিয়ে দিছে, এখন বাপরি জিন্দা করার লাগে ফুটা তুমি রে মানি, পোলা কয় সাসা আমার দ্বারেও আইয়ো না বাপ হারাইছি আজকে থেকে তুমি আমার বাপ তবু ফু দিও না, মরা বেটা মরা লোকটা উঠে দিছে দৌড় এক দৌড়ে মাদ্রাসা গিয়া কো হুজুর তোবা করলাম আর জীবনে সুদ খাবো না হারাম খাবো না কার লাগে কি করি বুঝে ফেলছি কেউ আমার পাশে নাই, এই কথাটাই আল্লাহ পবিত্র কোরআনের পবিত্র কোরআনুল কারীমের সূরা আবাসার মধ্যে আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
লোকটা চতুর্দিক দিয়া সবার কাছে যাবে, কেউ তার একটা নেকি দিয়া কেউ সাহায্য করবে না, ভিক্ষা করতেছে একটা নেকি কেউ ভিক্ষা দেয় না, ওই অবস্থা নিরাশ, একদম নিরাশ হয়ে আসে। যখন ফিরে আসতে চাইবে তখনই দেখবে একজন মানুষ তার ডাক দিছে আর বলবে, ভাই রে কি তুমি পাহা হাসরের মাঠে কি ঘুরতেছো কি খুঁজতেছো? কান দে আর কয় ভাইয়া, মনের দুঃখ আর বলবো কি, একটা নেকির জন্য মায়ের কাছে গেলাম, মা পরিচয় দিল না, বাবার কাছে গেলাম, বাবা পরিচয় দিল না, ভাইয়ের কাছে গেলাম, ভাই পরিচয় দিল না, সন্তান পরিচয় দিল না, আদরের স্ত্রী আমার পরিচয় দিল না, বিপদে পড়লাম শুধু একটা নেকির জন্য, কেউ আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করলো না, কপালে আমার জাহান্নাম লিখা হয়ে গেছে, এইবার আমি আল্লাহর কাছে যাইতেছি। তখন লোকটা ডাক দিয়ে কইব, রে ভাই একটু থামো থামো, আমিও তোমার মতো একজন ভিক্ষু, আমার জীবনে কোনো নেকি নাই, আছে শুধু একটা নেকি, আমার জীবনের যত নেক কাজ মানুষের হক দিতে দিতে সব শেষ, আছে শুধু একটা নেকি, একটা নেকি লই আমি জাহান্নামে যাওয়া ছাড়া পথ নাই, জান্নাত আমি পাব না, অতএব আমার ঠিকানা ফয়সালা হয়ে গেছে জাহান্নাম, এই এক নেকি থাকলেও আমি জাহান্নাম, না থাকলেও আমি জাহান্নামী। বাইরে তোমার বিপদের সময়ে যখন তোমার আপনজন কেউ তোমারে চিনল না, আমার একটা নেকি লই আমার তো কোনো ফায়দাও নাই, এই নেকিটা আমি তোমারে দিয়ে দিলাম, তাও তুমি যদি একটা নেকি লই জান্নাতে যাইতে চাও, জান্নাতে যাইতে পারবা, কারণ তোমার নেকি বদি সমান সমান, নেকি আর বদি সমান সমান, এখন নেকির পাল্লায় যদি একটা নেকি পড়ে নেকির পাল্লা ভারী হয়ে যাবে, ফয়সালা তোমার জান্নাত হয়ে যাবে, কিন্তু আমার তো জান্নাতে যাওয়ার কোনো পথ নাই, কোনো সুযোগ নাই, নেও একটা নেকি দিয়ে দিলাম, এই নেকিটা লয়ে সে আল্লাহর দরবারে হাজির হয়ে বলবে, আল্লাহ আমি পাইছি একটা নেকি, আল্লাহ পাক অবাক হয়ে বলবেন, কি ব্যাপার তুমি নেকিটা পাইলা কোথায়, এত বড় দয়া, এত বড় দয়া তোমার প্রতি কে দেখাইলো, যেখানে হাসরের মাঠে নবীরা পর্যন্ত কারো দিকে দয়া দেখাইবার সুযোগ নাই, শুধু ইয়া নফসি বলবে, আজকে হাসরের মাঠে একটা নেকি দিয়া কে তোমারে দয়া দেখাইলো, কয় মালিক অমুক লোক, আল্লাহ বলবেন ফেরেশতারা যাও আমার ওই বান্দাটারে নিয়ে আসো, আনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুজনকে কাছে রেখে আল্লাহ বলবেন, বান্দারে শুন শুন, দয়া মায়া শুধুমাত্র আমি আল্লাহর একটা খাস রহমত, এটা আমার গুণ আমার বৈশিষ্ট্য, আজকে হাসরের মাঠে তুমি একটা নেকি দিয়ে যে দয়া দেখাইছো, এই গুণটারে আমি আল্লাহ এত পছন্দ করলাম, এত পছন্দ করলাম, তুমি তোমার আর একটা ভাইয়ের বিপদের সময় তুমি যে তারে বিপদ থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করেছো, এত কঠিন এক মুসিবতের সময়ে হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হইয়া শুধু তারে না তার সাথে তোমারও আমি জান্নাত দিয়া দিলাম, সুবহানাল্লাহ। উলফত মে বরাবর কে ওফা হো কে জফা হো, হর চিজ মে লজ্জত হাজা কর দিল মে মজা হো, হর চিজ মে লজ্জত হাজা কর দিল মে মজা হো, এক চশমে জদন গাফিল আজা শাহে নবাশি, শায়দ কে নিগাহে কো নদাগাহ নবাশি, শায়দ কে নিগাহে কো নদাগাহ নবাশি। আল্লাহ রব্বুল আলামিন হাসরের মাঠে ওই দুই ভিক্ষুক দুজন রে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন, একজন আর একজন রে দয়া দেখাইছিল, মায়া করছিল, কয় আমার এক নেকি লই আর আমি আর কি করব, হাসরের মাঠে আল্লাহ পাক মানুষের উসিলা তালাশ করবেন, কোন উসিলায় কারে আল্লাহ মাফ করবে, এজন্য ভাই আমার আপনার দুনিয়াতে আল্লাহর বন্দিগি করার পাশাপাশি কিছু কিছু উসিলা তালাশ করা উচিত, কিছু উসিলা তালাশ করা উচিত। একজন মানুষ একটা বিড়ালের প্রতি মায়া করছে, এই উসিলায় হাসরের মাঠে মাপ পাওয়া যাইবে, একজন মানুষ এই করছিল সেই করছিল, হ্যাঁ আল্লাহর একটা ছোট্ট মাখলুকের প্রতি দয়া দেখাইছিল, এই দয়ার কারণেও বহু মানুষ একটা উসিলায় আল্লাহ তারা মাফ করে দিবে, হাসরের মাঠ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উসিলা, উসিলা বানানোর মাঠ, দুনিয়াতে আমার আপনার উসিলা বানানো কাজ আর হাসরের মাঠে আল্লাহর এই উসিলায় মাফ করে দেওয়া আল্লাহর কাজ। ভাইরা বন্ধুরা, এজন্য আল্লাহ সৃষ্টি জীবের প্রতি মায়া করি, আল্লাহ সৃষ্টি জগতের প্রতি মায়া করি, মানুষের প্রতি যে মায়া দেখায় তো আল্লাহর মাখলুকের প্রতি যে মায়া দেখায়,
আল্লাহ তার প্রতি মায়া দেখায়, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, এজন্য নবী বলেন জগৎবাসীর উপরে তুমি রহম করো, আসমান ওয়ালা তোমার উপরে রহম করবে। মানুষের প্রতি দরদ দেখাও, মায়া দেখাও, নফল ইবাদতের মধ্যে সবচেয়ে বড় আল্লাহকে পাওয়ার, আল্লাহকে খুশি করার নফল বন্দেগী হলো মানুষের, মানুষকে খুশি করা, মানুষের খেদমত করা, মানুষের বিপদে পাশে দাঁড়ানো। এর দ্বারা আল্লাহকে খুব তাড়াতাড়ি কাছে পাওয়া যায়, আল্লাহর সন্তুষ্টি খুব বেশি তাড়াতাড়ি লাভ করা যায়। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ সৃষ্টি জগতের উপরে দয়া দেখাইবার, মায়া দেখাইবার, এবং মানুষের প্রতি সর্বদা সদয় ভাব, মানুষের প্রতি সর্বদা সুধারণা রাইখা, মানুষের প্রতি সর্বদা মানুষের ভালো কামনা করার চিন্তা চেতনা নিয়ে চলার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আল্লাহ হাশরের মাঠের মহাবিপদ থেকে আমাদের সবাইকে কোনো না কোনো ওসিলায় মাফ করে দেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল।